بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا আমার সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে অনেক শিক্ষিত মুসলিম পরিবার আছে যারা কোরআন শেখে না কোরআন পড়ে না কোরআন মানে তেলাওত করতে চায় না তেলাওত করলেও মানে বোঝে না বুঝলও যথাযথভাবে আমল করে না এক কথাই যারা কোরআনকে বাড়িতে প্যাক করে রেখে দেয় আলমারিতে তাদের ব্যাপারে উপদেশ হিসাবে দু একটি কথা বলবেন খুব সুন্দর কথা বলেছেন ভাই আমার জাযাকুমুল্লাহ খাইরান ওয়াহসল আল জাযা আপনি জানতে চেয়েছেন যে অনেকেই অনেক ভাবে অন্য বই পড়ে কিন্তু কোরআনকে প্রাধান্য দেয় না জি আমার সম্মানিত তিনি ভাই এই শ্রেণীর মুসলিমরা সেই লোকদের মতো যাদের বিরুদ্ধে কোরআন নিজেই অভিযোগ করবে কোরআনকে বর্জন করার অভিযোগ সে করবে আল্লাহ রবুল্লা আলমিন এক্ষেত্রে সুরা তুলফর মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বললেন

«وَعَرَضَ جَهَنَّمَ يَوْمَئِذٍ لِلْكَافِرِينَ عَرْضَهُ الَّذِينَ قَانَتْ أَعْيُنُهُمْ فِي غِتَاءِ <applause> ذِكْرِ وَقَانُوا لَا يَسْتَطِيعُونَ السَّمَعَ» সেদিন আমি জাহান্নামে পুতুকkubeভাবে উপস্থিত করব সত্যপত্তা খানকারীদের রেকর্ড যাদের চোখ ছিল আমার শরণ অর্থাৎ কোরআনের ব্যাপারে অন্ধ এবং যারা শুনতেও ছিল অপারগ সূরা কাহাব দেখবেন 101 নম্বর আয়াত এবং 101 নম্বর আয়াত এর মধ্যে অর্থাৎ ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই দুনিয়াদার এরা পত্র পত্রিকা পরে গল্প উপন্যাস পরে বিভিন্ন রাখে কিন্তু কোরআন পড়ার সময় না তো আল্লাহ রবুল আলমিন এদের ব্যাপারেও বলছেন সুরাত ত্রিশ নবর আত উনত্রিশ ত্রিশ এগুলো দেখবেন

তাকে উপেক্ষা করে চল যে আমার স্মরণে বিমুখ এবং যে শুধু পার্থিব কামনা করে তাদের জ্ঞানের এই পর্যন্ত নিশ্চয় তোমার ভালো জানেন, কে তার পথ হতে বিচ্যুত এবং তিনি ভালো জানেন কে সৎ পথ প্রাপ্ত অনেকে কোরআনকে কেবল তাবিজ ও বৃত্তের আত্মার কল্যাণ ব্যবহার করে কোরআনকে লেখে তাবিজে ভরে লটকায়

আল্লাহ রবুল্লাহ অন্যত্র আবার বলছেন আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহর গ্রন্থ পাঠ করে যথাযথ ভাবে নামাজ পড়ে আমি তাদেরকে দিয়েছি রুজি দিয়েছি তা হতে গোপরে প্রকাশ্য আল্লাহ রাস্তায় খরচ করে এমন ব্যবসা যাতে কখনোই লোকসান হবে না এজন্য আল্লাহ তাদের তাদের কর্মের প্রতি দান দেবেন এবং তিনি তো ক্ষমাশীল আয়াত নম্বর উনত্রিশ এবং তিরিশ আল্লাহ নবী সাল আলু সাল্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো কেননা তা কেমতের দিন তার পাঠকারীদের জন্য সুপারিশকারী উপস্থিত করবেন সেই মুসলিম হাদিস নাম্বার আটশো চার অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনুল মজিদ এর একটি বর্ণ পাঠ করবে তার একটি নেকি হবে আর একটি নেকি দশটি নেকি সমান হয় তো আল্লাহ রসুল বলছে যে আমি বলছি না যে আলিফ মিম একটি বর্ণ বরং আলিফ একটি আলাদা লাম একটি আলাদা মিম একটি আলাদা বর্ণ তিনটি বর্ণ দ্বারা গঠিত আলিফ লামিম যার নেকির সংখ্যা হবে ত্রিশ এই সমস্ত আদি একটি উপদেশ হিসাবে গ্রহণ হয় যে আমাদেরকে কোরআন কে পাঠ করতে হবে নচেত কোরআন আমাদের বিপক্ষে কথা বলবে